আমি ডক্টর এম এস কবির, শিশু বিশেষজ্ঞ। আজকে আমি কিছু শিশুদের স্বাভাবিক যে সমস্যাগুলি হয় সেগুলি নিয়ে একটু আলোচনা করতে আসছি। ওকে, প্রথম আমি আসি শিশুদের জন্মের পরে গায়ের রং হলুদ হয়ে যাওয়া, যেটাকে আমরা জন্ডিস বলি। একটি স্বাভাবিক ওজনের শিশু জন্মগ্রহণের পর দু তিন দিন চার দিন বয়স থেকে গায়ের রংটা একটু হলুদ হওয়া আরম্ভ করে, এটা স্বাভাবিক। প্রথমে সাধারণত চোখের যে সাদা অংশ, যেটাকে আমরা স্ক্লেরা বলি, সেখানে হলুদটা প্রকাশ পায়, তারপরে শরীরে, মুখে, তারপরে বডির দিকে এই হলুদগুলি বাড়তে থাকে। এটা স্বাভাবিক, এটা সব বাচ্চারই হবে, কারো একটু বেশি হবে, কারো একটু কম হবে। ওয়েল, এটার কারণটা হচ্ছে শিশু যখন মায়ের পেটে থাকে তখন বাচ্চা শ্বাস নেয় না, তাহলে বাচ্চাকে অক্সিজেন নিতে হয় মায়ের নিকট থেকে। তাহলে মায়ের নিকট থেকে অক্সিজেনটা পাচ্ছে মায়ের সঙ্গে যে নাড়ি দিয়ে সংযোগ আছে, সেই নাড়ির সাহায্যে অক্সিজেন পাচ্ছে। তাহলে যে পরিমাণ অক্সিজেন দরকার শিশু, সেই পরিমাণ অক্সিজেন ক্যারি করার জন্য শিশুর শরীরে হিমোগ্লোবিন থাকে, সেটাই অক্সিজেন ক্যারি করে। মায়ের থেকে অক্সিজেন যেহেতু পাচ্ছে একটু কম পায় বলে শিশুদের তখন হিমোগ্লোবিন পরিমাণটা বেশি থাকে। পরবর্তীকালে বাচ্চা জন্মগ্রহণ করার পরে বাচ্চা কান্না করে ওঠে এবং তারপরে মায়ের সঙ্গে নাড়ির সংযোগটা কেটে ফেলা হয়, তখন মায়ের থেকে অক্সিজেন পাওয়াটা বন্ধ হয়ে গেল আর বাচ্চা প্রকৃতি থেকেই অক্সিজেন গ্রহণ করা আরম্ভ করলো। স্বাভাবিক অক্সিজেন পাচ্ছে, সেই সময় বাচ্চার যে বেশি পরিমাণ হিমোগ্লোবিন ছিল সেটার আর প্রয়োজন হয় না, তাহলে সেই হিমোগ্লোবিনগুলি তখন ভেঙে যাওয়া আরম্ভ করে। এই হিমোগ্লোবিন যখন ভেঙে যায় তখন সেখানে কিছু কেমিক্যাল সাবস্ট্যান্স তৈরি হয়, যেগুলি পরবর্তীকালে শরীরে এই হলুদ রঙের সৃষ্টি করে, তাকে আমরা বলি জন্ডিস। এটাকে আমরা মেডিকেল টার্মে বলি নিওন্যাটাল জন্ডিস। খুব স্বাভাবিক, সবারই হবে, সুতরাং ভয় পাওয়ার এটা কোনো কারণ নেই, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ফাইন, এই জন্ডিসের সময় এমন কিছুই করতে হয় না, আমরা সাধারণত সূর্যের যে আলোটা পাই সকাল দিকে হালকা সূর্যের আলোতে 5 থেকে 10 মিনিট রেখে দিই, তাহলে এটা 1 থেকে 2 সপ্তাহের মধ্যে জন্ডিসটা কমে যাবে। চোখের হলুদটা কমতে হয়তো আর একটু বেশি সময় লাগতে পারে, শুধু চোখের সাদা অংশে হলুদটা 3-4 সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। ফাইন, কিন্তু এই জন্ডিস অনেক সময় ডাক্তারের পরামর্শ নেওয়ার জরুরি হয়ে পড়ে বা ইমিডিয়েটলি কতগুলি ইন্টারভেনশন করার জন্য প্রয়োজন হয়ে পড়ে। যেমন এই জন্ডিস যখনই জরুরি হয়ে পড়বে ডাক্তার পরামর্শ নেওয়ার জন্য, সেটা হলো বাচ্চা জন্মের সময় যদি যার জন্ডিস থাকে বা বাচ্চা প্রথম দিনই তার গাঢ় শরীর হলুদ গায়ের রং হয়ে যায় এবং জন্ডিসের গায়ের রংটা যদি খুব ডিপ ইয়েলো কালার হয়ে যায়, বাচ্চার ওজন যদি কম থাকে, বাচ্চার মায়ের রক্তের গ্রুপের সঙ্গে বাচ্চার রক্তের গ্রুপে যদি অমিল থাকে, তাহলে এই জন্ডিস যেটা দেখা দিবে সেটা একটু বেশি পরিমাণ হবে, স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক বেশি পরিমাণ হতে পারে। সেই ক্ষেত্রে ইমিডিয়েটলি ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং তার জন্য যে চিকিৎসা সেটা স্বাভাবিক গ্রহণ করা উচিত। তাহলে ইমিডিয়েটলি এই ধরনের বাচ্চাদের জন্য ডাক্তারের যে সাহায্য দরকার সেটা যে কোনো হসপিটালে যেখানে নিউবর্ন বেবিদের ট্রিটমেন্ট দেওয়ার সুযোগ আছে বা নিওনেটোলজিস্ট বলি আমরা যারা নিউবর্ন বেবিদের চিকিৎসা করে তাদের সঙ্গে যোগাযোগ করা, বা কতগুলি অর্গানাইজেশন আছে যাদের সঙ্গে যোগাযোগ করে, যেমন সেবাঘর, তাদের সঙ্গে অনেক ডাক্তার জড়িত আছে, আপনি তাদের সঙ্গে যোগাযোগ করলেও এই নবজাতক ডাক্তারের সঙ্গে তারা যোগাযোগ করিয়ে দিতে পারবে। আশা করি এভাবে যদি যোগাযোগ করেন তাহলে আপনার প্রয়োজনীয় যে চিকিৎসার সময় মতো সেটা গ্রহণ করা যেতে পারে। ধন্যবাদ।